মণিপুরে তীব্র আকার ধারণ করেছে পরা এই ঘটনার ভিডিও নিয়ে তোলপাড় চলছে মণিপুরের রাজধানী ইম্ফল সহ বিভিন্ন শহরে সোমবার রাজপথে নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী তারা স্লোগান দিতে থাকে দিল্লি না মণিপুর 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 অনেকে মন্তব্য করছেন মণিপুর স্বাধীনতার ডাক দিয়েছে ঝুঁকির মুখে ভারতের উত্তর পূর্বাঞ্চলে সাত রাজ্যের ভারতের সাথে অখণ্ডতার বিষয়টি একই সাথে খবর বেরিয়েছে চীন দখল করে নিয়েছে অরুণাচলের বিশাল এলাকা সব মিলিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে মণিপুরে এসব খবরে তোলপাড় চলছে ভারতে কংগ্রেস সহ বিরোধী শিবিরের নিশানায় পরিণত হয়েছে মোদী সরকারের নীরবতা এবং ব্যর্থতা বিরোধীদের অভিযোগ মোদী সরকার গত কয়েক বছরে একের পর এক হিমালয় অঞ্চলের ভারতের বিভিন্ন ভূখণ্ড নীরবে তুলে দিয়েছে চীনের হাতে এক বছরের মাথায় গত শনিবার থেকে মণিপুরে নতুন করে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে সেখানকার হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে এর জের ধরে বিভিন্ন এলাকায় রাজপথে বিক্ষোভ চলছে বিক্ষোভ দমনে পুলিশের সহিংস আচরণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু খ্রিস্টান সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে মণিপুরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার ডাক দিয়েছে সেখানকার কিছু